নিজের বাল্য বিয়ে ঠেকিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হলেন বাংলাদেশের শারমিন আক্তার। ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড জয় করেছেন তিনি। গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত থেকে মর্যাদাপূর্ণ এই পদক নেন শারমিন। গত বুধবার ওয়াশিংটনের ডিন এচেসন মিলনায়তনে বার্ষিক উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠানে বিভিন্ন দেশের 13 জন নারীকে সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন বাংলাদেশের ঝালকাঠির মেয়ে শারমিন আক্তার। 2015 সালের আগস্টে মাত্র 15 বছর বয়সে শারমিনের সাথে 32 বছর বয়সী স্বপন খলিফার বিয়ে ঠিক করেন শারমিনের মা। পরে নিজ চেষ্টায় পুলিশের সাহায্যে মা ও স্বপনের বিরুদ্ধে মামলা করেন শারমিন। বাবার মতো একটা বয়সী ছেলের সাথে আমার বিয়ে দিতে চাইছিল, তারপর যখন আমি বিয়ে রাজি না হই আমাকে অন্য জায়গায় নিয়ে যায়, জোর করে নিয়ে যাওয়ার পর ওখানে বসে আমার উপর অনেক অত্যাচার করে, অনেক মারধর করে। শারমিন রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, ভবিষ্যতে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাত্র 15 বছর বয়সে জোরপূর্বক বিয়ে ঠেকিয়ে দক্ষিণ এশিয়ায় কিশোরীদের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করায় এই বছর শারমিন আক্তারকে সাহসী নারী পুরস্কার দেওয়া হয়। 2007 সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওয়াহিদুর রহমান, দীপ্ত, বার্তা কক্ষ।